ধুর, এখন আবার কে ফোন করলো? ও এই দেখো, এই যে ঝুমাবতি ফোন করছে। লাউড স্পিকারে দাও। হ্যালো বৌদি, বলছি রতন দা বাড়িতে আছে? একটু পাঠিয়ে দাও না, আমাদের বাথরুমে না আরশোলা ঢুকেছে, আমার খুব ভয় করছে, ওটাকে তাড়াতে হবে। না গো, ও তো বাড়িতে নেই, বাজারে গেছে। এই আমি বাজার থেকে চলে আইছি। দেখো আমার হাতের তালু চুলকাচ্ছে। হাতে টাকা আসবে তার জন্য, পায়ের তালুও চুলকাচ্ছে। কোথাও বেড়াইতে যাবা তার জন্য, পেট চুলকাচ্ছে। ভালো খাবার দাবার খাবা তার জন্য, গলা চুলকাচ্ছে। শীতে গোসল করবি না, চুলকো নিতে হবে, যা ডাক্তার দেখাগে। ভালো আছেন দাদি? অনেক বছর পর দেখা, আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোথা থেকে? দেখেন আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। কিরে দোস, মন খারাপ কেন, কি হয়েছে তোর? আর বলিস না, গার্লফ্রেন্ডে কিস করছি, গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে। কতদিন তোরে বলছি, তুই তো বিশ্বাস করিস না, এখন তো করলি। মানে কি, এতদিন তুই কি বলছিস? বলছি না, তোর চেহারাটা কুত্তার মতো, যে কোনো জিনিস ছুইলেই ইনফেকশন করবে। 7 দিন হয়ে গেছে, কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার রাগে তোমার কি কিছু আসে যায়? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? আমি কাপাতি, হ্যাঁ, হামকো সির ফাঁসি কা সাজা চাইয়ে।